সাল্লাম মসজিদের দরজা দিয়ে বলছেন, ইয়া জাদ্দি ওমান আনজি আইনা আম্মি, সে চাচা কই ফল দেয়া চাচা কই, বলে তোমার চাচা কাজ মিটিয়ে চলে গেছে, বলে চাচা হেঁটে হেঁটে যাচ্ছে আপনি একটু দৌড়িয়ে যান, চাচাকে ধরে নিয়ে আসেন আমার কাছে, আমার কিছু কথা রয়েছে। নবী বলছেন কি কথা, বলে ডেকে নিয়ে আসেন তারপরে বলবো। আল্লাহ নবী বললেন তোমার চাচারা দৌড়িয়ে গেলে পাওয়া যাবে না, বলে চাচা তো হেঁটে যাচ্ছে আর আপনি দৌড়িয়ে যাবেন, কিছু দূর গেলে অন্তত পাওয়া যাবে, আজকে যদি ডেকে নিয়ে আসেন সামনের দিন আবার শুকনো খেজুর খেতে হবে। এই যে ফল এনেছে চাচারে বলে দেব, যখনই এবার থেকে আসবে কোনোদিন যেন শুকনো খেজুর না আনে। নবী ডেকে বলছেন হোসেন তোমার চাচারে পাওয়া যাবে না, হোসেন বলে না না দৌড়িয়ে চলে যাও অবশ্যই পাওয়া যাবে। আল্লাহ নবী বলছেন দৌড়ালো পাওয়া যাবে না, হোসেন বলে কান্নার ভান্না করলে তুমি শুনবে না, বাচ্চারা মাঝে মাঝে দাবি আদায়ের জন্য মাঝে মাঝে কান্নার ভান করে, জমিনে গড়াগড়ি দেয়, মায়ের কাছে বলে মা পয়সা দাও আইসক্রিম খাবো, মা বলে আইসক্রিমে পোকা খেতে হবে না, ও বলে একটু ধুয়ে পড়ে কান্নাকাটি করলে নিশ্চয়ই মা পয়সা না থাকলেও ধার করে দেবে, তাই কি অপরের কাছ থেকে ধার করে দেবে। হোসেন রাদিয়াল্লাহ মসজিদ নববীতে গড়াগড়ি শুরু করেছেন, একটু কান্নার ভান করছেন যাতে নানা দৌড়িয়ে চলেছে। ওই দাহিয়া চাচারে ডেকে নিয়ে আসে, মা ফাতেমা জহরার কানে আওয়াজ চলে গেছে, أشهد أن لا إله إلا الله روح الاستر سكولر فيو اسلام کی یوٹیوب چینل হাসান এবং হোসেনের বয়সে তারতম্য ছিল মাত্র 11 মাস। কত মাস বলা, 11 মাসে দুই ভাইদের ছিল, দুই ভাইয়ের ভিতরে বয়সের তারতম্য। আমাদের ভিতরে দেখবেন মেয়েরা মাঝে মাঝে যমজ সন্তান প্রসব করে, যমজ, আর যমজ বাচ্চা পৃথিবীতে যাদের হয় অধিকাংশ যমজ বাচ্চার দেখবেন চেহারা একই রকম দেখতে, যমজ বাচ্চা, আর অধিকাংশ যমজ বাচ্চা হয় দুটো ছেলে নইলে দুটো মেয়ে হয়, একটা ছেলে একটা মেয়ে যমজ বাচ্চা খুব কম হয় রিয়া, যমজ বাচ্চা হলে হয় দুটো ছেলে হয় নইলে দুটো মেয়ে হয়, আর যমজের চেহারায় অবিকল দেখতে একই রকম। হাসান হোসেন দুইজন এক বছরের ভিতরেই জন্মগ্রহণ করেছিলেন, এক বছরে কত মাস হয়, এক বছর 12 মাস, কিন্তু দুই ভাইয়ের বয়সের ডিভাইডেড ছিল 11 মাস, মানে 11 মাসের ভিতরে দুই ভাইয়ের জন্ম হয়েছে, এক বছর পূর্ণ হয়নি, এই জন্য দুই ভাইয়ের চেহারা দেখতে অবিকল যমজের মতো ছিল। হাসান এবং হোসেন যখন একই রকম পোশাক পরে নবীজির কাছে আসতেন, পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ কে বড় আর কে ছোট দেখে চিনতে পারতেন না, যমজ বাচ্চারা যেমন একই রকম মাথায় দেখতে হয়, দুই ভাই অবিকল একই রকম মাথায় দেখতে ছিল, চেহারা ফেস কাটিং দেখতে অবিকল একই রকম ছিল। অধিকাংশ বর্ণনাকারীরা বলেছেন মোহাম্মদ রসুল্লাহ চেহারাটা বাস্তব দেখতে যেমন ছিল, হাসান হোসেনের চেহারা অবিকল দেখতে বাস্তব তেমন ছিল। জোরে বলে একটু সুবহান। কারবালার প্রান্তের ইমাম হোসেন রাদিয়াল্লাহ যখন শহীদ হয়েছে ইউফ্রাটিস নদীর উপকূল তীরে কারবালার প্রান্তর, অধিকাংশ মানুষ হোসেনের মাথা কেটে নিয়ে যেতে এসে দেখে স্বয়ং পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ শহীদ হয়েছে। মানুষ মাথা কাটতে আসলো পুরস্কার নেওয়ার জন্য, মাথাটা নিয়ে গেলে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের হাতে দিলে পুরস্কার পাওয়া যাবে, কিন্তু মাথা কাটতে এসে দেখে নবী শুয়ে রয়েছে, মানুষ চিল্লিয়ে বাপ রেগেছি বলে দৌড়াতে শুরু করলো, পিছনে যারা আসছিল বলে তুমি তো কাছের কাছে গেলে পুরস্কার তো তুমি পাবে, আমরা দেখলাম হোসেনের মাথার কাছে গেলে কিন্তু তুমি চিল্লিয়ে কেন ফিরে আসো, বলে আল্লাহ লাশা সাফিহে, সেই খোদার কসম যার মাথা কাটতে গেছে যে দেখি পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ শুয়ে রয়েছে, মানে ইমাম হোসেনের চেহারাটা একেবারে পুরো পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহর মতো অবিকল একই রকম ছিল, এই জন্য মাথা কাটতে এসে মানুষ চিল্লিয়ে চিল্লিয়ে ফিরে চলে গেছে। সানান বিন আনাস নামের একজন ব্যক্তিকে ইবলিস শয়তান যুক্তি দিল, কাছের কাছে যে চোখ আলগা করে যেন দেখবে না, কাল সবার মতো তোমারও ফিরে আসতে হবে, এবং চোখ বন্ধ করে মাথাটা কেটে এনো তাহলে পুরস্কার পেতে পারবে। ইসলামিক ইতিহাসে লিপিবদ্ধ করা হয়েছে
এই লোকটির নাম ছিল সানান বিন আনাস। যদিও মীর মোশাররফ হোসেন সাহেব বিশাল সিন্ধুতে লিখেছে সীমা আরবি জিলজাও শাসক, কিন্তু ইসলামিক ইতিহাসে লিপিবদ্ধ হয়েছে লোকটির নাম ছিল সানান বিন আনাস। এ চোখ বন্ধ করে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু শিওরে ধরেছে, তরবারি দিয়ে মাথা চুলটা মুঠি করে ধরে কেটে নিয়ে মাথা নিয়ে দৌড়িয়ে গিয়েছিল ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে। টেবিলের উপরে মাথাটা রাখা হলো, রেখে হাতে চাবুক নিয়ে নিয়ে আঘাত করতে শুরু করলো। হাজার হাজার লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্য দেখল। একজন বৃদ্ধ মানুষ আবু ওবায়দ সাকাবি বলে তার নাম, দূর থেকে ডেকে বলছেন, এ ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তুমি কার মাথায় চাবুক মারছো? তুমি একবার ফিরে তাকিয়েছো? আমরা দূর থেকে দেখছি স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার টেবিলে বসা। জরি বলে একটু সুবহান, ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু চেহারাটা পুরো মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারার মতো ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য হযরতে মা ফাতেমাকে ডেকে বলে, ফাতেমা তোমার বড় ছেলেটাকে তুমি কাছের কাছে রাখো, ছোটটা আমার কাছে রাখো। ফাতেমা বলেন, আমার দুটি বেটা একই মর্যাদার, আর আপনি বড়টাকে কাছে রাখতে বলছেন, ছোটটার আপনি রাখবেন কারণ কি? বলে, আমার নিজের চেহারা আমি নিজে দেখতে পাই না। নবী ডেকে বলছেন, ফাতেমা কেউ কারো চেহারা অত সময় দেখতে পায় না যত সময় আয়নার সামনে না দাঁড়ায়। আমার চেহারার মেকআপটা কেমন এই দেখতে গেলে আয়নার সামনে দাঁড়াতে হয়, কিন্তু কখন আয়নার সামনে যাব আর আমি মোহাম্মদ আমার চেহারাটা দেখব? এই জন্য আমি তোমার ছেলে ছোটটাকে কাছে কাছে এই জন্য রাখি, আমার চেহারাটা কেমন তোমার ছেলের দিকে দেখলেই তার বাস্তব নমুনা দেখতে পাই। হোসেনের চেহারাটা দেখলে আমি বুঝতে পারি আমার চেহারাটা অবিকল ওই রকম। জরি বলে একটু সুবহান, হোসেন রাদিয়াল্লাহকে সবসময় কোলে পিঠে করে রাখতেন আল্লাহ পয়গম্বর। একদিন ইমাম হোসেন বললেন, নানা, ও নানা, তুমি আমার শুধু কোলে করে রাখো কিন্তু আমার জীবনের শখ তুমি মিটাও না। রাসূল বললেন, তোমার কি শখ? বলে, তুমি একটু ঘোড়া হবে আর আমি একটু ঘোড়া চাপবো। রাসূল বললেন, মসজিদের ভিতরে এটা মানায় না। হোসেন বললেন, মসজিদের ভিতরে আমি ঘোড়া খেলবো? জোরে বলবো সুবহান। নবী বললেন, এটা যুক্তিযুক্ত না। হোসেন বললেন, ওটা আমি শুনতে চাই না, তুমি ঘোড়া হবে কি? হোসেনকে এত ভালোবাসতেন পয়গম্বর, বাধ্য হয়ে ঘোড়ার মতো হামা দিয়ে তিনি মসজিদে নববীর ভিতরে, যে মসজিদে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজ পড়া সব পাওয়া যায়, সেই মসজিদে নবীজি ঘোড়া হয়ে গেল। আর হোসেন ঘোড়ার মতো পিঠে চেপে বলছেন, না না, তুমি যে ঘোড়া তার নিদর্শন আমি পাচ্ছি না। নবী বললেন, আমার পিঠে চেপেছ দুই দিকে পা দিয়ে, এরপরও তুমি নিদর্শন পাচ্ছ না? বলে, তোমার সে লাগাম আমি পাচ্ছি না। ঘোড়া চাপতে গেলে তো লাগাম ধরতে। বলে, আমার কান দুটো তুমি ধরো। আল্লাহ রাসূল বললেন, আমার দুটো কান ধরো। হোসেন রাজা দুটো কান ধরে এবার ঘোড়ার পিঠে চেপে রয়েছে আর বলছেন, ঘোড়া চল। নবী হামা দিয়ে দিয়ে যাচ্ছেন, হোসেন রাদিয়াল্লাহ ডেকে বলছেন, না না, ও নানা, তুমি যে ঘোড়া, একটু ঘোড়ার আওয়াজ আমি শুনতে চাই। নবী বললেন, তুমি ঘোড়ার আওয়াজ শুনতে চেয়ে না, বাইরে কোনো লোকজন যদি আওয়াজ শুনতে পায় তাহলে তারা আমার ঠাট্টা বিদ্রুপ করবে। হোসেন বললেন, কে ঠাট্টা করলো আমিও শুনতে চাই না, তোমাকে ঘোড়ার মতো আওয়াজ করতেই হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হিসসা রবে ডেকে উঠলেন, হোসেন আনন্দে আত্মহারা হয়ে গেলে। নবী বললেন, হয়েছে তো? হোসেন বললেন, না না গো, তুমি একবার অবিকল ঘোড়ার মতো আওয়াজ করে হিসসা রবে ডেকে উঠেছো, আরেকটা বার তোমারে ডাকতে হবে। পয়গম্বর বললেন, আর ডাকার অনুরোধ করো না। হোসেন বললেন, না, ডাকলে শুনবো না। নবী দ্বিতীয়বার আবার ডাক দিলেন, হোনায়না হোসেন আনন্দে আত্মহারা হয়ে গেলে। আল্লাহ নবী বলছেন, হয়েছে তো? হোসেন বলছেন, না না, আরেকটা বার ডাকতে হবে, তিনবার ডাকতে হবে। নবী বলছেন, আর আমার মিনতি করো না। হোসেন বলছে, তিনবার না ডাকলে আমি শুনবো না। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর দরজায় এসে হাজির, এসে দেখেন দরজা লাগানো। দরজার ভিতরে নানা নাতি দুইজন খেলা করছে, একজন ঘোড়া হয়েছে একজন পিঠে চেপেছেন, আর হোসেন রাদিয়াল্লাহু আনহু রাসূলকে বলছেন ঘোড়ার মতো আওয়াজ করতে। নবী যে দুইবার ডেকেছেন, হোসেন রাদিয়াল্লাহু আনহু তাতে খুশি না, আরেকবার ডাকার জন্য অনুরোধ করছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু রাগী মেজাজের মানুষ ছিল, বাইরে দরজায় ঘা মেরে দিয়েছে। হোসেন রাদিয়াল্লাহু আনহু পয়গম্বর বলছেন, হোসেন দরজায় কে ঘা মারলো?
বলে নিশ্চয় কি একজন এসেছে বোধহয়, দেখো দেখো তো দরজা খোলা খোলো, দেখা গেল হযরত ওমর রাদিয়াল্লাহু এসেছেন। হুসাইন একটু মন কাঁচু মাচু করে চুপ করে রয়েছে, কারণ হযরত ওমরকে সকলে কম বেশি ভয় করতেন। আল্লাহর পয়গম্বরের কাছে ওমর রাদিয়াল্লাহু এসে সালাম কালাম করে বলছে, ইয়া রাসূলুল্লাহ কি একটা ঘটনা চলছিল মসজিদের ভিতরে। নবী বললেন, নাতি নানার খেলা চলছিল। বলে, রাসূল আপনি যে ঘোড়া হয়ে এইভাবে ঘোড়ার মতো ডাক দেবেন আমি কিছুই বুঝতে পারিনি, আমি যদি দরজার মুখে না আসতাম। হোসেন যে না সর, আপনাকে তৃতীয়বার না ডাকি শুনছ না। বলে, তুমি এসেছো। বলে, তিনবারের ডাকের হাত থেকে নিষ্কৃতি পেলাম। আমার আল্লাহ পাক দেখে বলছে, ধাবিয়া জিবরিল্লাহ রাসূলিহি, ও জিবরিল তুমি চলে যাও আমার পয়গম্বরের কাছে, যে বলো হোসেনের ডাকে সাড়া দিয়ে নবী যদি তৃতীয়বার ডাক দিত, টোটাল উম্মতে মুহাম্মাদী কে হিসাব নিকার বিহীন জান্নাত হালাল বানিয়ে দিতাম। জোরে বলুন একটু, সুবহানাল্লাহ। সমস্ত উম্মতে মুহাম্মাদী কে আমি জান্নাত হালাল বানিয়ে দিতাম। নবীর নাতি হোসেন কে আমি আল্লাহ এত ভালোবাসি, এত মোহব্বত করি, এত পছন্দ করি, তৃতীয়বার নবী যদি ডাক দিত, সমস্ত উম্মতে মুহাম্মাদের হিসাব নিকার বিহীন জান্নাত হালাল বানাতাম। নবী বলে, জিবরিল গো, আল্লাহ এত খুশি হয়েছে আমার নাতির ডাকে আওয়াজ দেওয়ার কারণে, আমি বাকি জিন্দগি যদি ঘোড়ার মতো ডাক দেই। হযরত জিবরিল বললেন, আল্লাহ যে সময় খুশি ছিলেন সেই সময় ডাক দেননি, এই জন্য আর হবে না। জোরে বলুন একটু, সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরকে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু ভালোবাসতেন, পয়গম্বর হোসেনকে ভালোবাসতেন, অধিকন্তু জামায় কোলে পিঠে করে রাখতেন আর কাছে করে রাখতেন, যাতে দুই ভাই মায়ের কাছে কোন রকম দাবি করে মায়ের সংসারের কাজে ব্যাঘাত না ঘটায়। দুই ভাই একই বয়সের, একই রকম মাথায় উঁচু, একসঙ্গে সংসারের কাজে ব্যাঘাত ঘটাবে, এই জন্য একজনকে রাখতেন একজনকে ছেড়ে দিতেন। পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদিন কোলে বসা হযরতে হোসেন, এমন সময় জিবরিল আমি দাহিয়া কালবের চেহারা নিয়েছে হাজির। নবীর একজন মহব্বতের সাহাবী নতুন কলেমা পড়ে মুসলমান হয়েছে, জঙ্গলে ধারে তার বাড়ি, লোকটির নাম হলো দাহিয়া কালবি। এই নতুন মুসলমান কলেমা ধারি তার চেহারা নিয়ে জিবরিল আমিন হাজির হয়েছে। কোরআন এসেছে, ফারসালনা ইলাইহা রুহানা ফাতামা সাল্লাহা বাশরান সাবিয়া। জোরে বলুন একটু, আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে কোট করে জানিয়েছেন, আমার ফেরেশতা জিবরিলকে আমি যখন তখন যে কোনো রূপ ধরার পাওয়ার দিয়েছি, যে কোনো রূপ ধরার ক্ষমতা তারে দান করেছি। এই জন্য জিবরিল আমিন মাঝে মাঝে সাহাবীদের চেহারা নিয়ে, রূপ নিয়ে নবীজির কাছে আসতেন। সেদিন এসেছেন দাহিয়া কালবির চেহারা নিয়ে, কারণ দাহিয়া নতুন কলেমা পড়ে মুসলমান হয়েছে, আর নতুন যে লোকটি কলেমা পড়ে মুসলমান হয় এই লোকটি বেগোনা মাসুম হয়। বেঈমান কলেমা পড়ে মুসলমান হলে ইমানদার বেগোনা হয়ে যায়। হাদিস শরীফ এসেছে, আল ইসলাম ইয়াহদেমু মা কানা কাবলাহু, আগুনে কাঠগুলো দিলে কাঠগুলো পুড়ে যেমন ছাই হয়ে যায়। যে লোকটি নতুন কলেমা পড়ে মুসলমান হয় তার জীবনের পূর্ব জীবনের পাপগুলো আল্লাহ পুড়িয়ে দিয়ে ছাই বানিয়ে দেয়। জোরে বলুন একটু, সুবহানাল্লাহ। দাহিয়া কালবি কলেমা পড়ে নতুন মুসলমান হয়েছে, পূর্ব জীবনের পাপগুলো আল্লাহ সব ক্ষমা করে দিয়েছেন, তাই তার চেহারা নিয়ে নবীজির কাছে এটা হাজির। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু নবীজির কোলে বসা মসজিদে নববীর ভিতরে, দরজার কাছে বসলে, ইয়া রাসূল আল্লাহ যদি একটু অনুমতি দেন ভিতরে প্রবেশ করার, আমি বিশেষ প্রয়োজন আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। আল্লাহ নবী বলেন, হোসেন কে এসেছে ভিতরে ঢোকার জন্য অনুমতি চাইছে, একটু দরজা খুলে দাও। দরজা খুলে দিয়ে দেখা গেল দাহিয়া কলবির চেহারা একজন সাহাবী হাজির। নবী বলছেন, মা নান্তা মা ইসমুকা, কে তুমি, তোমার পরিচয় দাও। উনি মনে মনে বললেন, পয়গম্বর আমি আপনার নতুন সাহাবী, সেটা আসলে আমি আল্লাহর সেরা ফেরেশতা হযরত জিবরিল। নবী বললেন, এ ভাই জিবরিল কি উদ্দেশ্য? বলে, আল্লাহর কোরআনের কিছু আয়াত আপনাকে জানাতে এসেছে। নবী জিবরিলকে সামনে নিয়ে বসলেন, সামনে নিয়ে বসে এবার কোরআনের আয়াত জিবরিল আমিন বলছেন আর পয়গম্বর শুনছেন আর মেমোরিতে জমা করছেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু দেখছেন যে সাহাবীরা নতুন এসেছে, এই জঙ্গলের ধারে বাড়ি, আমার নানার সঙ্গে সাক্ষাৎ করতে আসে, শরীয়তের আলোচনা শুনতে আসে, তো আমারে খুশি করে, কিছু খাবার নিয়ে আসে, আমারে খাবার দেয় আর বলে, তুমি একটু বাইরে যাও, আমি জঙ্গলে দেখাল দিল, জঙ্গলের ধারে লোক,
অনেক দূরের পর পায়ে হেঁটে আসি, পায়ে হেঁটে যাই। এই জন্য তোমার নানার সঙ্গে একটু কথা বলার সুযোগ দাও। হোসেন রাদিয়াল্লাহকে কিছু খাবার দিয়ে দেয়, খাবার নিয়ে হোসেন রাদিয়াল্লাহ একটু বাইরে যায়। আর এই দাহিয়া কালবি নামক সাহাবীটি নিজের প্রয়োজন মিটিয়ে নিয়ে চলে যায়। সেদিন দাহিয়া চেহারা নিয়ে এসেছে, কোরআনী তালিম জিবরিল শুরু করেছে, কিন্তু খাবার দেয় না। জিবরিল বলে খাবার দিতে ভুল করছে চাচা, কিন্তু আমার নিতে তো কোনো অসুবিধা নাই। পকেটের ভিতরে হাত চালিয়ে দিয়ে দেখে পকেটে খাবার নাই, লাফ ধরে কাঁধের উপরে চেপে বসেছে। কাঁধে চেপে বসে মুখটা ঘুরিয়ে দিয়েছেন, দুই দুই কান ধরে ধরে কান ধরে ঘুরিয়ে দিয়েছেন। আমার খাবার যত সময় না পাবো তত সময় নানার সঙ্গে গল্প করতে দেব না। জোরে বলুন একটু সোহান। জিবরিল আমিন বলে প্রায় তো মাঝে মাঝে আসি, কোরআনের তালিম দিয়ে যাই, আল্লাহ তাতে ওহির খবরগুলো দিয়ে যাই। হোসেন আমার সঙ্গে এরকম দুর্ব্যবহার তো কোনোদিন করে না। আজকে কেন কাঁধের উপরে লাভ করে উঠলো, কান ধরে কেন টানে, জামার ভিতরে কেন মাথা ঢুকিয়ে কিসের খোঁজ করে তা তো বুঝি না। পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের তালিম দিতে অসুবিধা বোধ করছে জিবরিল, কারণ নবীজির মুখের দিকে মুখ রাখতে দিচ্ছে না হোসেন। জিবরিল আলাইহিস সালাম একটু চোখ মোটামাটা করে হোসেনের দিকে তাকিয়েছেন, তাতে একটু মেজাজ গরম ভাবটা দেখালে নিশ্চয় হোসেন হয় তার বেয়াদবি করবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃশ্য দেখে বললেন, ইয়া কি রুহুল আমিন, ও আল্লাহর ফেরেশতা ভাই জিবরিল, আমার নাতির জন্য যেন বদদোয়া করবেন না। বলে আপনার নাতি মাঝে মাঝে আসি, কিন্তু এই রকম দুর্ব্যবহার আমার সঙ্গে তো কোনোদিন করে না। আজকের আমার সঙ্গে এমন দুর্ব্যবহার কেন করছে, কান ধরে কেন টানে, মাথা চুল ধরে কেন নাকড়া ঝাগড়া দেয়, জামার ভিতরে কেন মাথা ঢুকিয়ে দেয়? নবী বলছেন আপনার কাজের বেয়াদবি হয়েছে, তাই বেয়াদবির উত্তর দিচ্ছি। বলে আমি কি বেয়াদবি করলাম, মসজিদের সামনে আসলাম, অনুমতি চাইলাম, ভিতরে ঢুকলাম, সামনে বসলাম, বসতে বলেছেন বসলাম, আমি তো কোনো বেয়াদবি করি নাই। পয়গম্বর বলছেন যে লোকটা চেহারা নিয়ে তুমি এসেছো, এই লোকটা মাঝে মাঝে আমার কাছে যখন তিনি তালিম নিতে আসে ও জঙ্গলের কিছু ফল খাবার নিয়ে আসে, আমার নাতির দিয়ে দেয়, নাতি খেতে খেতে বাইরে চলে যায়, কাজ মিটিয়ে চলে যায় হযরতে দাহিয়া, কিন্তু আপনি সেই খাবার দিচ্ছেন না বলে আপনার কান ধরে টানাটানি করছে। জিবরিল আমিন বললেন, ও নাতি ভাই হোসেন, তাড়াতাড়ি আসতে যে ভুল করে ফেলেছি, আমি এখন তোমার নানার সঙ্গে গল্প করব না, আগে তোমার প্রাপ্যটা বুঝে দেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে বিদায় নাই, মসজিদে নববীর বাইরে চলে যে ইসমাইল পাঠ করে ছশো টানা লম্বা করে এক মুহূর্তের ভিতরে চলে গেলেন খাবার আনতে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস এসেছে, জিবরিলকে দ্রুতগামী রকেট হওয়ার জন্য আল্লাহ তার গায়ে ডানা লাগিয়ে দিয়েছিলেন ছশো। এই ছশো টানা মেলে চিন্তা করলেন মদিনার বাজারে যাই কি জান্নাতের বাজারে যাই, দুনিয়ার জান্নাতের বাজারে যেতে যে সময় মদিনার বাজারে যেতে সে একই সময়। অতএব কান ধরে যখন টানাটানি করেছে, মাথার চুল ধরে যারা নাগলা ঝাগড়া দিয়েছে, আমি দুনিয়ার বাজারের খেজুর আর দেব না, একটু জান্নাতের বাজারের তহবা নিয়ে আসি। এক মুহূর্তে আল্লাহ জান্নাতে চলে গেলেন, জান্নাত থেকে পাকা লাল টকটকে একটি ফল জিবরিল আমিন নিয়ে দরজার মুখে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ, আল্লাহর পয়গম্বর সালামের প্রত্যুত্তর নিন। রাসূল বললেন উৎকুল বাবা কাইয়া কি, আপনার জন্য দরজা চব্বিশ ঘন্টা খোলা, আপনি ভিতরে ঢুকুন। জিবরিল ভিতরে ঢুকেই বলছেন নাতি ভাই, তাড়াতাড়ি আসতে যে তোমার প্রাপ্যটা আনতে ভুল হয়ে গিয়েছিল, তবে আর কোনোদিন ভুল হবে না, যা ভুল হয়েছে আর হবে না, এই নাও তোমার প্রাপ্যটা নাও, তোমার নানার সঙ্গে একটু গল্প করার সুযোগ দাও, তোমার নানার সঙ্গে একটু গল্প করে আমি কাজ মিটিয়ে চলে যাই। আমার ভাইরা পাকা একটা ফল ইমাম হোসেন রাদিয়াল্লাহর হাতে দিয়েছেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহ পাকা ফলটা নিয়ে চতুর্দিকে ঘুরাচ্ছে ফিরাচ্ছে দেখছে, কিন্তু কোনো বোটা পায় না, জান্নাতের গাছের ফলে কোনো বোটা নাই, চুম্বকের পাশে লোহা ধরলে যেমন কাট করে লোহাটা চুম্বকে ধরে নাই, জান্নাতের গাছের ডালের সঙ্গে ফলগুলো ওই রকম ধরা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইমাম হোসেন রাদিয়াল্লাহ ফলটা নিয়ে দৌড়িয়ে মায়ের কাছে চলে এসেছে,
ওমা দাহিয়া চাচা জঙ্গলি চাচা একটা ফল এনে দিয়েছে কান টানা খাওয়ার পর, এই ফলের অর্ধাংশ আমাকে দিন, অর্ধাংশ ভাই হাসানের জন্য রেখে দিন। মা ফাতেমা ফল নিয়ে ঘুরাই ফিরাই দেখে দুনিয়ার ফলের তো বোটা আছে, বোটার কাছে একটু শক্ত জায়গা থাকে, কিন্তু এই ফলটার কোনো বোটা পাচ্ছি না, ব্যাপারটা কি বুঝতে পারি না। ফলটা অস্ত্র দিয়ে কেটে দিলেন ইমাম হোসেন আল্লাহর হাতে, অর্ধেকটা রেখে দিলেন হাসানের জন্য, অর্ধেকটা দিয়ে দিলেন হোসেনকে। হোসেন ফলটা গালে দেয়, আইসক্রিম যেমন শক্ত গালে দিলে পানির মতো গলে যায়, ওই রকম আইসক্রিমের মতো গালের ভিতরে গলে পেটের ভিতরে চলে যাচ্ছে। যতবার কামড় দেয় নতুন নতুন ফলের আস্বাদ পায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দুনিয়ার একটা ফলে যতবার কামড় দেবেন একই রকম আস্বাদ, কিন্তু জান্নাতের ফলে যতবার কামড় দেবেন নতুন নতুন ফলের স্বাদ। হোসেন রাদিয়াল্লাহ খেয়ে বলছেন, মা যতবার কামড় দিচ্ছি নতুন নতুন ফলের আস্বাদ পাচ্ছি, সিবানোর দরকার হচ্ছে না, বরফের মতো গলে গলে পেটে যাচ্ছে। ও মা জননী আপনি কি ফল আমারে দিলেন? বলে তুমি যাই এনেছো তাই তো তোমারে দিয়েছি। বলে তাড়াতাড়ি একটু চলে যাবো নানার কাছে মসজিদে। বলে কেন? বলে চাচারে বলি দিয়ে দেবো আর কোনোদিন যেন শুকনো খেজুর না আনে। এতদিন চাচা শুকনো খেজুর এনেছে, খেজুর খেতে খেতে দাঁত পাতা হয়ে গেছে, গাল পাতা হয়েছে, কিছু খেতে গেলে গাল পাতা হয়, কিন্তু এইরকম ফল তো কোনোদিন পাই নাই। দৌড়ে চলে গেছে মসজিদে নববী, যে দেখে হযরত জিবরীল আমিন আল্লাহর পয়গম্বরের সঙ্গে কথোপকথন করে কোরআনি তালিম দিয়ে বাইতুল্লাহ মসজিদের দরজা দিয়ে বলছেন, ইয়া জাতি ওমা নানাজি আইনা আম্মি। সে চাচা কই ফল দেয়া চাচা কই? বলে তোমার চাচা কাজ মিটিয়ে চলে গেছে। বলে চাচা হেঁটে হেঁটে যাচ্ছে, আপনি একটু দৌড়িয়ে যান, চাচাকে ধরে নিয়ে আসেন আমার কাছে, আমার কিছু কথা রয়েছে। নবী বলছেন কি কথা? বলে ডেকে নিয়ে আসেন তারপরে বলবো। আল্লাহ নবী বললেন তোমার চাচারা দৌড়িয়ে গেলে পাওয়া যাবে না। বলে চাচা তো হেঁটে যাচ্ছে আর আপনি দৌড়িয়ে যাবেন, কিছু দূর গেলে অন্তত পাওয়া যাবে, আজকে যদি ডেকে নিয়ে আসেন সামনের দিন আবার শুকনো খেজুর খেতে হবে। এই যে ফল এনেছে চাচারে বলে দেব, যখনই এবার থেকে আসবে কোনোদিন যেন শুকনো খেজুর না আনে। নবী ডেকে বলছেন, হোসেন তোমার চাচারে পাওয়া যাবে না। হোসেন বলে না না দৌড়িয়ে চলে যাও, অবশ্যই পাওয়া যাবে। আল্লাহ নবী বলছেন দৌড়ালো পাওয়া যাবে না। হোসেন বলে কান্নার ভান্না করলে তুমি শুনবে না, বাচ্চারা মাঝে মাঝে দাবি আদায়ের জন্য মাঝে মাঝে কান্নার ভান করে, জমিনে গড়াগড়ি দেয়, মায়ের কাছে বলে মা পয়সা দাও আইসক্রিম খাবো, মা বলে আইসক্রিমে পোকা খেতে হবে না, ও বলে একটু ধুয়ে পড়ে কান্নাকাটি করলে নিশ্চয়ই মা পয়সা না থাকলেও ধার করে দেবে, তাই কি অপরের কাছ থেকে ধার করে দেবে। হোসেন রাদিয়াল্লাহ মসজিদ নববীতে গড়াগড়ি শুরু করেছেন, একটু কান্নার ভান করছেন যাতে নানা দৌড়িয়ে চলেছে। ওই দাহিয়া চাচারে ডেকে নিয়ে আসে, মা ফাতেমাতুল জাহরার কানে আওয়াজ চলে গেছে, সন্তানের কান্নার আওয়াজ, সন্তানের কান্নার আওয়াজ যে মায়ের কানে চলে গেল। মা দৌড়িয়ে চলেছেন মসজিদে নববীর কাছে, এসে বলে আব্বা আমার ছেলেটারে কাঁদাচ্ছেন কেন? বলে তোমার ছেলে এমন একটা দাবি করেছে দাবি পূরণ করা সম্ভব না। বলে কিসে কি হয়েছে বলুন? বলে হযরত জিবরীল আমিন এসেছিল জান্নাতি ফল নিয়ে, তোমার ছেলেটারে জান্নাতি ফল খাইয়েছে, এখন কাজ মিটিয়ে চলে গেছে জিবরীল, তোমার ছেলে বলছে তারে ডেকে আনতে হবে। জিবরীল ডানা মেলে উড়ে আসমানে চলে গেছে, আমি মোহাম্মদ আমার তো ডানা নাই, আমি কি করে আসমানে জিবরীলকে ডাকতে যাব? এ তোমার ছেলের বললো আবার একদিন আসলে সেদিন কথা বলবো, তোমার ছেলে কিন্তু শোনে না। মা ফাতেমা ডেকে বললেন, আমার প্রাণের পিতা আমার ছেলেকে যে কোনো প্রকার আপনি খুশি করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাতেমা যে ফলটা তোমার ছেলে নিয়ে গিয়েছিল ঘরে সে ফল কি সব তাকে দিয়ে খাইয়েছো না আছে কিছু? বলে বাকি অংশটা রয়েছে হাসানের জন্য। বলে সেটা নিয়ে এসো, অন্তত হোসেনকে তুমি খুশি করো, তারপর আগামী দিন আসলে আমি জিবরিলকে বলে দেব যাতে কোনো শুকনো খেজুর কোনোদিন না আনে। আমার পক্ষে এখন আসমানে যাওয়া সম্ভব না, তবে কোরআনি তালিম নিয়ে আবার যখন আসবে তখনই বলে দেওয়া দেওয়া হবে তোমার ছেলের মর্যাদা রক্ষার জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
আমার ভাইরা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই নাতিকে এত ভালোবাসতেন, মহব্বত করতেন, পছন্দ করতেন। এরা দুজন যখন একই রকম পোশাক পরে আসতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিনতে বড় অসুবিধায় পড়তেন। কে বড় কে ছোট নবী চিনতে পারতেন না, তাই ডেকে বলতেন তোমরা একই রকম পোশাক পরে এসো না, তোমরা একটু আলাদা আলাদা পোশাক পরে এসো। আল্লাহ পাক তাই দুই ভাইকে নবীজির চেনানোর জন্য জান্নাতি পোশাকও পাঠিয়ে দিয়েছিলেন দুই রকম, একটি পোশাকের রং লাল, একটি পোশাকের রং সবুজ। ঈদের দিন দুই ভাই মায়ের কাছে দাবি রাখলো আমাদের নতুন পোশাক দিতে হবে। মা সেজদায় পড়তে হয়ে কান্না শুরু করে দিল, আল্লাহ দুই ছেলেকে গোসল করতে পাঠিয়েছে, আর গোসল করে ফিরে আসলে যদি পোশাক না দিই এরা ঈদের দিন অখুশি হয়ে কান্নাকাটি করবে, আমি পছন্দ করি না, হয় আমার দুনিয়া থেকে বিদায় করাও, অন্যদের দুই ছেলের পোশাকের ব্যবস্থা করে দাও। আল্লাহ ডেকে বলে জিবরিল, দুই ভাইয়ের জন্য আমি নিদর্শন লিখে একজনকে বিষ পান করিয়ে পৃথিবী থেকে শহীদ বরণ করাবে, দেহর রংটা হবে সবুজ বর্ণ, আর একজনকে কারবালার প্রান্তরাক দল মনাফেক মুসলমানরা সাদা করে রক্তে লাল করবে। দুই ভাইয়ের মৃত্যু হবে যে কারণে, আমি সেই কারণের পোশাক দুই ভাইয়ের জন্য পাঠিয়ে দিচ্ছি, নিয়ে যাও। সবুজ আর লাল দুই রঙের পোশাক নিয়ে হযরত জিবরাইল দরজার মুখে হাজির। দুই ভাই গোসল করে ঘরে ফিরেছে, এসে থাকে একজন দর্জি দাঁড়িয়ে, বলে কি খবর, বলে তোমাদের আব্বা জান জামা পায়জামা তৈরি করতে দিয়েছিল, নিয়ে আসে নাই তো ঈদের দিন আমি দিতে এসেছি। দর্জি সেরে জিবরিল দিয়ে গেল পোশাক। দুই ভাই দরজায় ঘামেরে বলে আম্মা দরজা খুলুন, দর্জি চাচা জামা পায়জামা দিয়ে গেছে। মা ফাতেমা দরজা খুলে দেখলেন, বলে কে দিয়ে গেল, বলে দর্জি চাচা। দুই ভাইকে বললেন দুই সেট যখন জামা পায়জামা তোমরা পছন্দ করো, একই রকম মাথায় উঁচু, একই রকম দেখতে। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু বললেন সবুজ রঙের জামাটা আমার পছন্দ, ইমাম হোসেন বললেন লাল রঙের জামাটা আমার পছন্দ। দুই ভাই সবুজ আর লাল রঙের জামা পায়জামা পরিধান করে দৌড়াচ্ছেন পয়গম্বরের কাছে, ঈদের ময়দানে নামাজ পড়তে যাবে। আল্লাহর পয়গম্বরের কাছে কাছে যখন এসে গেল দুই ভাই, বলে নতুন পোশাক কোথায় পেলে, বলে দর্জি চাচা দিয়ে গেছে, আব্বা বায়না দিয়েছিল ঈদের জন্য। আল্লাহর নবী ডাক দিলেন হযরত ফাতেমাকে, এ ফাতেমা তোমার দুই বেটার পোশাক দুই রকম কেন? বললো একজন দর্জি এসে দিয়ে গেছে দুই রকম পোশাক। নবী ফাপরে বললেন দুই নাতি দুই রকম পোশাক কি জন্য? এমন সময় আল্লাহ ডাক দিয়ে বললেন জিবরিল চলে যাও, আমার পয়গম্বরকে জানিয়ে দিয়ে দাও জান্নাতি পোশাক দেয়া হয়েছে, হাসানের সবুজ রঙের, হোসেনের লাল রঙের। হাসানকে বিষ পান করিয়ে জায়দা নামক স্ত্রী বিষ পান করিয়ে দেহটা সবুজ বর্ণ করিয়ে পৃথিবী থেকে বিদায় গ্রহণ করাবে, আর হোসেনকে কারবালার প্রান্তর একদল মুনাফিক মার্কা মুসলমানেরা তরবের আঘাতে রক্তে লাল করে দুনিয়া থেকে বিদায় করাবে। তাদের মৃত্যুর সময় দেহটার রং যেমন হবে সেই রঙের পোশাক দিয়ে তাদের পৃথিবী থেকে আমি আল্লাহ বিদায়ের ঘন্টা ঘটানোর পরিকল্পনা নিয়েছি। যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই নাতি যাদের জীবন আদর্শ দিন ইসলাম শরীয়তের পূর্ণ পায়বন্দি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের সঙ্গে তাদের চরিত্র ছিল একই রকম, একই রকম আদর্শ, একই রকম কাজ, কিন্তু একদল মুনাফিক মার্কা মুসলমানরা স্বার্থ সিদ্ধির জন্য নিজেদের মান সম্মান ইজ্জত রক্ষার জন্য তারা নবীজির দুই নাতিকে দুনিয়া থেকে বিদায় করিয়ে ইসলামের ইতিহাসে তারা কলঙ্ক রটিয়ে দিয়েছে। জোরে বলি একটু নাউজুবিল্লাহ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের কল্যাণের জন্য মরণের সময় ফেরেশতা আজরাইলকে ডেকে বললেন আজরাইল আমার তো প্রাণ নাশ করতে তুমি এসেছো, ও আজরাইল কিন্তু আমার উম্মতের দায়িত্বকে নেবে। আজরাইল বললেন আমি ওটা বলতে পারবো না, ওটা মাহবুবের কাছে জানতে পারি। আল্লাহ নবী বললেন তুমি আল্লাহর কাছ থেকে একটু জেনে এসো, আমার প্রাণ তোমার হাতে সঁপে দিতে আমার আপত্তি নাই, কিন্তু আমার উন্নতির উপায় কি হবে, দায়িত্ব কে নেবে? আমার ভাইরা আজরাইল সাল্লাম ইসমে আজম পাঠ করে ডানা মেলে মাহবুবের কাছে গেলেন। মাহবুবের কাছে যেয়ে বলেন আল্লাহ তোমার নবী প্রাণ দিতে কোনো আপত্তি করে না, কিন্তু তার গুনাহগার উম্মতের দায়িত্ব কে নেবে? আল্লাহ দেখো আমার নবীকে যে বলো যে লোকটা আমাকে স্রষ্টা বলে একবার মান্যতা দিয়েছে, আমার পয়গম্বরকে বিশ্বসেরা মহামানব হিসেবে যে লোকটা স্বীকৃতি দিয়েছে,
আমি আল্লাহ তাদের জান্নাত হারানোর দায়িত্ব নিয়ে নিলাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবীজির কাছে আজরাইল ফিরে এসে তত্ত্ব দিলেন যে লোকটি কলেমা শরীফ পাঠ করেছে, কলেমার মর্যাদা দিয়েছে, আল্লাহকে আল্লাহ বলে মেনেছে, আপনাকে পয়গম্বর বলে মেনে নিয়েছে, হাসরের মাঠে তাদের চিন্তা নাই, আল্লাহ তাদের আপনার উম্মত হিসাবে মর্যাদা দিয়ে জান্নাত হালাল বানাবেন। নবী বলেন আমার প্রাণ তুমি নিয়ে নাও, আমার আপত্তি নাই। আল্লাহ সাল্লাম নবীজির প্রাণ নিয়ে নিলেন, দুনিয়া থেকে বিদায় ঘন্টা বাজিয়ে দিলেন। তিন দিন লাশ ডাঙায় রাখা হলো, সোমবার মঙ্গলবার বুধবার দিন মাগরিবের আগে আসরের বাদে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে মাইশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু আনহার ঘরের ভিতরে কবর খুঁড়ে দাফন করা হলো। কম বেশি আমরা সকলে জানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থ হয়ে আছেন 1000 বছর আগে, বর্তমানেও তিনি কবরের ভিতরে জিন্দা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কিছু দলমত পথের মানুষ তারা নবীজিকে পচা গলা লাশ হিসাবে আখ্যায়িত করে। আমরা আহলে সুন্নতুল জামাতের আকীদা বিশ্বাসী মানুষ, আমরা নবীজিকে জেন্দে হিসাবে মানি। কারণ নবী বলছেন ইন্নাল্লাহ হাররামা আনতাকুলা আলাল আরদে আসরাদাল আম্বিয়ায়, ফা নবী আল্লাহকে হাইয়ে বিয়ার যাকু চিল্লাই বলুন একটু আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন আমি মুহাম্মদ শুধু একা নই, আদম সফিউল্লাহ থেকে নিসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর পৃথিবীতে এসেছে এবং মরণের পরে কবরস্থ হয়েছে সব পয়গম্বর কবরের ভিতরে জিন্দা অবস্থায় আছে। আমার ভাইরা সব পয়গম্বররা জিন্দা অবস্থায় রয়েছে, শুধু পয়গম্বররা জিন্দা না, কোরআনের সূরা বাকারে আল্লাহ তত্ত্ব দিয়েছেন সুম্মা ইহুইকুম সুম্মা ইলাইহি তুরজাউন, শুধু পয়গম্বররা জিন্দা সেটা নয়, বরং সমস্ত মানুষরা কবরের ভিতরে জিন্দা অবস্থায় থাকে, তোমরা দেখতে পাও না, আমি জিন্দা অবস্থায় রাখি এবং জিন্দা অবস্থায় কবর থেকে হাসরে উত্থাপিত করব, সেখানে 50,000 বছর লম্বা দিন হিসাব নিকাশের জন্য দাঁড় করিয়ে রাখবো, হিসাব নিকাশ শেষে জান্নাত জাহান্নাম অধিবাসী হবে। মরণ একটা বার মাত্র হবে মানুষের, সেটা হলো পৃথিবীর মানুষ, পৃথিবীর মরণ, সব সৃষ্টির মরণ একটা বারই হবে, সেটা হলো পৃথিবীর মরণ। পৃথিবীর মরণের পরে সুম্মা ইহুইকুম আল্লাহ বলেন আবার তোমাদের জিন্দা করা হবে, আর এই যে জিন্দা করা হবে জিন্দাটাই হলো শেষ জিন্দা, আর কোনোদিন মরণও হবে না। জোরে বলুন আমিন। আমার ভাইরা এই জন্য আমরা বর্তমান পৃথিবীতে আছি, বর্তমান আছি, একদিন মরণ হবে, মরণের পরে আমাদের চলে যেতে হবে কবরে কিংবা শ্মশানে, কবরে কিংবা শ্মশানে চলে যাওয়ার পরে আল্লাহর তরফ থেকে আবার জিন্দা করা হবে, আর জিন্দাটা হবে পরকালের লম্বা জিন্দেগি, কোটি কোটি বছরের জিন্দেগি। সেখানে যদি সুখ ভোগ করতে চাই তাহলে দুনিয়া থেকে কিছু বাজার করে আমাদের যেতে হবে, আল্লাহ সেই বাজার করার তৌফিক আমাদের সকলকে যেন দান করেন। সকলে বলি আমিন। বন্ধুগণ আর লম্বা আলোচনা করব না, কর্তৃপক্ষদের তরফ থেকে আপনাদের কাছে একটু ভিক ভিক সেজে দুকার হাত একটু পাতবো, কারণ 8 বছরের মতো হলো এই যে মহাপিল চলছে, এটা আপনাদের অর্থদান পরিশ্রমের প্রতিদান দিয়ে এই মজলিসটা চলছে, এজন্য আমি সময় অল্প সময়ের জন্য দুকান হাত পেতে একটু ভিক ভিকের মতো আগামী বছরের জন্য কিছু প্রতিশ্রুতি নিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের আপনজনের জন্য দোয়া সবে সারি ইন্তেজামের দিকে দৃষ্টি নিক্ষেপ করব, মহব্বত একটু প্রাণ ভরে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আগামী বছরের জন্য ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার নামে এরা হবে হাসরের মাঠে যুবকদের সাজ্জাদ, তামাম দুনিয়ার যুবকদের জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব এদের কাঁধে চাপানো হবে, আর বৃদ্ধদের দায়িত্ব নেবেন পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ, নারীদের দায়িত্ব নেবেন হযরতে মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু আনহা। এখন আমরা নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা হাসরের মাঠে জান্নাত হালাল বানানোর জন্য আমরা হযরতে মা ফাতেমা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হাসান হোসেনের শাফাত আল্লাহ যেন আমাদের সকলকে নসিব করান। সকলে বলি আমিন। আগামী বছর যাতে এই কোরআনি মাহফিল হয় এবং আপনজনের আত্মার কল্যাণের জন্য দোয়া মাগফিরাতের ব্যবস্থা করা হয়, এজন্য সীমিত সময় লম্বা সময় না করে অল্প কিছু সময়ের জন্য আমি ভিক্ষুক সেজে আপনাদের কাছে একটু হাত পাতবো। আগামী বছরের জলসা তাবারকের জন্য এই ডেকোরেটেড লাইট
মাইক পান্ডেল ইত্যাদি যাতে আগামী বছর কর্তৃপক্ষরা সুস্থভাবে চালাতে পারে এই জন্য টক টক করে একটু আপনারা নাম বলে দেবেন। এখন নাম লেখা হবে, এক বছর পরিশ্রম করবেন, আল্লাহ পাক আপনাদের ব্যবসায় কারবারে বরকত দেবেন। কারণ কোরআনে এসেছে, আল্লাহ বলছেন, এই দুনিয়ার মানুষ তোমরা আমার নামে যদি একটা টাকা জমা করো, মান যা বিল হাসানাতে ফালাহু আসলাম সালেহা, যে বান্দা বান্দি আমার মহব্বতে আমার প্রেমে আমার কোরআন হাদিসের ইজ্জতের খাতিরে একটা টাকা জমা করে, আমি 10 টাকা লাভ তার হাতে হাতে দেখাই। যে বান্দা চাওয়ার আগে এগিয়ে এসে নাম লেখায় 10 গুণ থেকে 70, 70 থেকে 700 গুণের যা যা সাতটা আমি বানাই। এই জন্য আপনারা টপ টপ করে আসবেন, খাতা কলম নিয়ে বসে এগিয়ে আসে আসে। কুতুব, কি নাম? সকলে একটু উচ্চারণে আওয়াজ দেন, নারায় তাকবীর, নারায় তাকবীর। আমার কুতুব মন্ডল ভাই বলুন জিন্দাবাদ, কুতুব মন্ডল ভাই বলুন জিন্দাবাদ। তিনি 500 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন, বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা, নারায় তাকবীর, নারায় তাকবীর। আমার কুতুব ভাই বলুন জিন্দাবাদ, কুতুব ভাই বলুন জিন্দাবাদ, নারায় তাকবীর। আল্লাহ কুতুব ভাই দানকে কবুল করো, মনোবাঞ্ছা পূর্ণ করো, উদ্দেশ্য সফল করো। আহাল পরিজন বর্গ যারা কবরস্থ হয়ে আছে, এদের কবরগুলোকে গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন, জান্নাতি নাজমাত চালু করে দিন। জোরে বলুন আমিন। বলেন আর কে আছে? নারায় তাকবীর, নারায় তাকবীর। নিয়ামত মোল্লা ভাই বলুন জিন্দাবাদ, নিয়ামত মোল্লা ভাই বলুন জিন্দাবাদ। 500 টাকা বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করো, মনোবাঞ্ছা পূর্ণ করো, উদ্দেশ্য সফল করো, একাল পরকালে ভালোই দান করো। কিয়ামতের কঠিন দিন মুসিবতের সময় এ দান নাজাতের ওসিলা বানাবেন। জোরে বলুন আমিন। নারায় তাকবীর, নারায় তাকবীর। দান কারীগণ বলুন জিন্দাবাদ। আসেন টপ টপ করে আমার যুবক ভাইরা, কি নাম আমার বাবুর আলী মোল্লা ভাই বলুন জিন্দাবাদ, 500 টাকা বলুন মারহাবা। আল্লাহ দানকে কবুল করো, আপন জন আত্মীয় স্বজন যারা নীরব নগরের অন্ধকার কবরে আছে, তাদের কবরগুলোকে গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। আয় আল্লাহ সাদকা জারিয়া কিয়ামত পর্যন্ত চালু করে দিন। জোরে বলুন একটু আমিন। নারায় তাকবীর। বলেন কি নাম? মোহাম্মদ মোল্লা। নারায় তাকবীর। আমার মোহাম্মদ মোল্লা ভাই বলুন জিন্দাবাদ। কত দেবেন? 500 টাকা দেবেন বলুন মারহাবা। আয় আল্লাহ তোমার বান্দা মোহাম্মদ মোল্লা ভাই, তিনি 500 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন, দানকে কবুল করো, মনোবাঞ্ছা পূর্ণ করো, উদ্দেশ্য সফল করো, একাল পরকালে ভালোই দান করো। সকলে বলুন আমিন। নারায় তাকবীর। একটু জোরে আওয়াজ তোলে, নারায় তাকবীর। আমার রফিকুল ঢালি ভাই বলুন জিন্দাবাদ, রফিকুল ঢালি ভাই বলুন জিন্দাবাদ। 2000 টাকার প্রতিশ্রুতি বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা, নারায় তাকবীর। আল্লাহ দান কবুল করুন, মনোবাঞ্ছা পূর্ণ করুন, ব্যবসায় কারবারে উন্নতি দান করুন। আয় আল্লাহ দিন মজুরিতে বরকত দিন, হাঁড়িতে দানায় দানে উন্নতি দিন। সকলে বলুন আমিন। নারায় তাকবীর, নারায় তাকবীর। ইয়াকুব ঢালি বলুন জিন্দাবাদ, ইয়াকুব ঢালি বলুন জিন্দাবাদ। 1000 টাকা বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। আর রুবিনা কি নাম? ঢালি। আচ্ছা 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 আচ্ছা। 39 দিন হয়েছে রুবিনা ঢালি সন্তান প্রসব করতে যে পৃথিবীর মহামায়া পরিত্যাগ করেছেন। আল্লাহ তার মরণকে শহীদি মরণ নসিব করুন। সকলে বলুন আমিন। বিনা হিসাবে আল্লাহ তার জান্নাত হালাল বানান। সকলে বলুন আমিন। তার নামে 1000 টাকা তার আপন জন দান করছেন, আল্লাহ তাদের দান কবুল করুন। কে আমার পর্যন্ত দানের ওসিলা করে জান্নাতের নাজ নেমাত আল্লাহ চালু করে দিন। সকলে বলুন আমিন। নারায় তাকবীর।
কমিটি ছেলেরা তোমরা কোথায় কোথায় কে কোথায় আছো ছেলেরা চলে এসো এক এক করে সকলে নাম দাও সকলে এক এক করে নাম বলে দাও আর 2000 টাকা করে প্রতিশ্রুতি কমিটি ছেলেরা দিয়ে দাও কারণ তোমরা প্রতিশ্রুতি না দিলে এ জলসা চলবে না ঠিক কি না কমিটি ছেলেদের প্রতিশ্রুতি দিতে হবে বড় বড় প্রতিশ্রুতি দিতে হবে সাধারণ মানুষ দেবে তবে তোমাদের দেওয়া দেখে দেবে এজন্য তোমাদের নামগুলো একটু একটু করে আগে আগে বলো বলেন বাবাজি নারায় তাকবীর নারায় তাকবীর আমার মমরেজ গাজী ভাই বলুন জিন্দাবাদ মমরেজ গাজী বলুন জিন্দাবাদ 500 টাকা বলুন মারহাবা আল্লাহ দানকে কবুল করুন সকলে বলুন আমিন জোরে বলুন আমিন নারায় তাকবীর টাকা ভালো পয়সা ভালো আরো ভালো সোনা দুদিন পরে হবে রে তোর বাঁশবাগানের কোনা দানকারীর পিতা মাতার সুখের কবরে নূরের টুপি মাথায় দিয়ে উঠায় কাল হাসরে সকলে বলুন আমিন আসেন আর কে কে আছেন টপ টপ করে নাম বলে দেন আরশেদ একটু তকবীরের আওয়াজ তোলেন নারায় তাকবীর আরশেদ মোল্লা সাহেব বলুন জিন্দাবাদ 500 টাকা বলুন মারহাবা আল্লাহ দানকে কবুল করুন সকলে বলুন আমিন ব্যবসা কারবারে চাষে বরকত দিন হাড়িতে দানায় দান উন্নতি দিন আপনজন যারা নীরব নগরে আছে কিয়ামত অবধি তাদের কবরে সৎকার জারিয়া চালু করে দিন আল্লাহ তাদের রুহানি দোয়া দানকারীদের জন্য নসিব করুন সকলে বলুন আমিন নারায় তাকবীর আসেন আর কে আছেন টপ টপ করে নাম লিখে দেন আল্লাহর ব্যাংকের বইতে নাম লিখে দেন মানজাবিল হাসানাতে ফালাহু আশরাম সালেহা আল্লাহ কোরআনে তত্ত্ব কোট করে দিয়েছেন আমার ব্যাংকের বইতে ভালো কাজে যে বান্দা 1 টাকা জমা করে আমি 10 টাকা আল্লাহর তার খাতিয়াতে দেখাই যে বান্দা সাওয়ার আগে ভালো কাজে নাম লিখে দেয় আমি 10 গুণ থেকে 70 70 থেকে 700 গুণের যাজা শ্রীবৃদ্ধি করিয়ে ফকিরকে আমির বানাই গরিবকে ধনী করাই আল্লাহ বলেন আল্লাহ ও দুনিয়ার মানুষ যত কোটি টাকার মালিক তোমরা হও আমার কাছে তোমরা হলে সব ফকির ফকির আমি আল্লাহ হলাম ধনী জোরে বলুন একটু আমিন নারায় তাকবীর নারায় তাকবীর পালান মোল্লা বলুন জিন্দাবাদ 1000 টাকা বলুন মারহাবা আল্লাহ দান কবুল করুন মনোবাঞ্ছা পূর্ণ করুন উদ্দেশ্য সফল করুন ইহকাল পরকালে ভালো দান করুন আয় রোজগারে ব্যবসায় কারবারে আল্লাহ দিন মজুরিতে বরকত দান করুন সকলে বলুন আমিন নারায় তাকবীর আমার আক্তার শেখ ভাই বলুন জিন্দাবাদ 1000 টাকা বলুন মারহাবা নারায় তাকবীর 1000 টাকা বলুন মারহাবা আল্লাহ দান কবুল করে নিন ব্যবসা কারবারে চাষে বরকত দিন দিন মজুরিতে উন্নতি দিন হাড়িতে দানায় দানায় বরকত দিন সংসার জীবনকে সুখে পরিচালনার তৌফিক দিন সকলে বলুন আমিন আসেন আর কে কে আছেন টপ টপ করে নাম লিখে দেন আল্লাহর ব্যাংকের বইতে নাম লিখে কোরআন সত্য একটু বাস্তবে রূপদান করেন কোরআন যে সত্য একটু বাস্তবে প্রমাণ করেন নারায় তাকবীর আমার আফসার শেখ পানি খালি বলুন জিন্দাবাদ পানি খালি বলুন জিন্দাবাদ আফসার শেখ ভাই বলুন জিন্দাবাদ আসাদ শেখ বলুন জিন্দাবাদ তিনি 2000 আসাদ শেখ 2000 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ তার দান কবুল করুন ব্যবসায় কারবারে চাষে বরকত দান করুন হাড়িতে দানায় দান উন্নতি দিন রোগ বেমারিতে যারা আছে আল্লাহ তাদের সেবায় কুলিয়া দিয়ে সংসার জীবনকে সুখে পরিচালনা তৌফিক দিন সকলে বলুন আমিন নারায় তাকবীর নারায় তাকবীর আনারুল আমার আনারুল ভালি ভাই বলুন জিন্দাবাদ 2500 টাকা বলুন মারহাবা 2500 টাকা বলুন মারহাবা আল্লাহ দাদা দাদি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের আত্মার কল্যাণের জন্য
চালু করে দিন সকলে বলুন একটু আমিন নারায় তাকবীর ইন্তেজালে গায়েন ওনার আব্বা হাজি সাহেব ছিলেন আক্তার গাই হাজি সাহেব ছিলেন তিনি বিদায় হয়ে গেছেন তারই আত্মার কল্যাণে যেন 500 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ দান কবুল করুন হজকে কবুল করুন কিয়ামতের মাঠে হাজিদের তালিকায় তার বাপকে উত্থাপিত করিয়ে হিসাব নিকাশ বিঘিন জান্নাত হালাল বানিয়ে দেবেন সকলে বলুন আমিন নারায় তাকবীর আসেন আমার যুবক মিজানুর শেখ মাস্টার রহমত আলী 500 দুইজন 500 করে 1000 আল্লাহ দুইজনের প্রতিশ্রুতি পূর্ণ করার তৌফিক দেবে ব্যবসায় কারবারে চাষে হাড়িতে দানায় দানা বরকত দেবে এক অন্নভুক্ত যত মানুষ রোগ বেমারিতে অসুস্থতায় আছে আল্লাহ সত্তার সেবায় কুল্লিয়া দান করুন সকলের মুখে হাসি ফুটিয়ে দিন সকলে বলুন আমিন নারায়ণ তাকবীর কি নাম ইদ্রিস ঢালি তিনি বলছেন আমি 500 টাকার প্রতিশ্রুতি দিলাম নারায় তাকবীর ইদ্রিস ঢালি বলুন জিন্দাবাদ 500 টাকা বলুন মারহাবা আলহামদুলিল্লাহ আমার ইউসুফ ঢালি ভাই তিনি 1000 টাকার প্রতিশ্রুতি দিলেন নারায় তাকবীর ইউসুফ ঢালি বলুন জিন্দাবাদ 1000 টাকা বলুন মারহাবা আল্লাহ দান কবুল করুন আমার তাবারক শেখ ভাই তিনি বলছেন আমি 500 টাকার প্রতিশ্রুতি দিলাম নারায় তাকবীর তাবারক শেখ ভাই বলেন জিন্দাবাদ 500 টাকা বলেন মারহাবা কি নাম মনিয়াদ মোল্লা তিনি 500 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন নারায় তাকবীর টাকা ভালো পয়সা ভালো আরো ভালো সোনা দুদিন পরে হবে রে তোর বাজবাগানের কোনা দানি যারা দান করে তারা থাকে না তো বসে পরকালের আশায় তারা দান করে যায় এসে মাছ খাবেন গোশ খাবেন হজম হয়ে যাবে আল্লাহ রাস্তায় দান করিলে ও ভাই কবরে যেয়ে পাবেন সকলে বলুন আমিন আসেন নারায় তাকবীর আজিজ খালি বলুন জিন্দাবাদ 1000 টাকা বলুন মারহাবা আল্লাহ দানকে কবুল করে নিন সকলে বলুন আমিন আমার আলকাজ ঢালি ভাই তিনি বলছেন আমি 2000 টাকার প্রতিশ্রুতি দিলাম নারায় তাকবীর আলকাজ ঢালি বলুন জিন্দাবাদ 2000 টাকা বলুন মারহাবা আল্লাহ দান কবুল করে নিন সকলে বলুন আমিন জামাত শেখ তিনি বলছেন আমি 1000 টাকার প্রতিশ্রুতি দিলাম নারায় তাকবীর শরাফত ভালি তিনি বলছেন আমি 500 টাকার প্রতিশ্রুতি দিলাম নারায় তাকবীর আল্লাহ সকলে দান কবুল করুন আমার সাইফুল ঢালি ভাই তিনি বলছেন আমি 1000 টাকার প্রতিশ্রুতি দিলাম নারায় তাকবীর সাইফুল ঢালি বলুন জিন্দাবাদ 1000 টাকার প্রতিশ্রুতি বলুন মারহাবা আল্লাহ দান কবুল করুন মনোবাঞ্ছা পূর্ণ করুন উদ্দেশ্য সফল করুন এ কাল পরকালে ভালো দান করুন ব্যবসায় কারবারে চাষে বরকত দিন সকলে বলুন আমিন কাশ্মীরা আর রাকিবুল কাশ্মীরা এবং রাকিবুল দুইজনে মিলে তার পিতার আত্মার কল্যাণের জন্য 1000 টাকার প্রতিশ্রুতি নারায় তাকবীর আল্লাহ ভাইয়ের দান কবুল করুন বাপের জীবনের অপরাধ ক্ষমা করুন পিতার কবরকে গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন সকলে বলুন আমিন বলেন মোজাম ঢালি ভাই তিনি বলছেন আমি 500 টাকার প্রতিশ্রুতি দিলাম নারায় তাকবীর আল্লাহ দান কবুল করুন বলেন শরীফুল ঢালি তিনি বলছেন আমি 1000 টাকার প্রতিশ্রুতি দিলাম নারায় তাকবীর শরীফুল ঢালি ভাই বলেন জিন্দাবাদ
আমার গিয়াসউদ্দিন ঢালি ভাই, তিনি বলছেন আমি 2000 টাকার প্রতিশ্রুতি দিলাম। নারায় তাকবীর। গিয়াসউদ্দিন ঢালি বলুন জিন্দাবাদ, 2000 টাকা বলুন মারহাবা, আল্লাহ দান কবুল করে নিন। সকলে বলুন আমিন। আমার আমির আলী মোল্লা ভাই, তিনি বলছেন আমি 500 টাকার প্রতিশ্রুতি দিলাম। নারায় তাকবীর। আল্লাহ দানকে কবুল করো, ব্যবসায় কারবারে চাষে বরকত দিন, হাড়িতে দানায় দান উন্নতি দিন, সংসারকে সুখে পরিচালনা তৌফিক দিন। সকলে বলুন আমিন। নারায় তাকবীর। দানি যারা দান করে তারা থাকে না কো বসে, পরকালের আশায় তারা দান করে যায় এসে। মাছ খাবেন গোশ খাবেন হজম হয়ে যাবে, আল্লাহ রাস্তায় দান করিলে ও ভাই কবরে যেয়ে পাবে। সকলে বলুন আমিন। বলে আজিবুল খালি, তিনি 1000 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন। আর হাসিবুল, আমার হাসিবুল খালি ভাই, তিনি বলছেন আমি 1000 টাকা দেব। না রে তাকবীর। আল্লাহ দুইজনের দানকে কবুল করুন, মনোবাঞ্ছা পূর্ণ করুন, সংসার জীবন সুখে পরিচালনা তৌফিক দিন। আপনজন যারা নীরব নগরে কবরে আছে, কিয়ামত অবধি তাদের কবরে সৎকার জারিয়া চালু করে দিন। সকলে বলুন আমিন। সফিয়ান খালি, তিনি বলছেন আমিও 500 টাকার প্রতিশ্রুতি দিলাম। না রে তাকবীর। ও বাপের নাম কি আসুন লিখে লিখে বলেন। আর কে কে আছেন, আর কে কে আছেন, টপ টপ করে বলেন একটু মহব্বতের জিকির করেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসে আর কে কে আছেন, ফিরোজ সর্দার, তিনি বলছেন আমি 1000 টাকার প্রতিশ্রুতি দিলাম। নারায় তাকবীর। ফিরোজ সর্দার বলুন জিন্দাবাদ, 1000 টাকা বলুন মারহাবা, আল্লাহ দান কবুল করুন। সকলে বলুন আমিন। আসেন আর কে কে আছেন, আমার মা বোনেরা যারা বাইরে আছেন, আপনারাও কিছু কিছু প্রতিশ্রুতি দিয়ে পাঠিয়ে দিন, কিংবা নাম লিখে পাঠিয়ে দিন। এখানে নাম লেখা হবে, 1 বছর সময় দেওয়া হবে। আগামী মোহাম্মদ আলী মন্ডল, তিনি বলছিলেন আমি 1000 টাকা প্রতিশ্রুতি দিলাম। নারায় তাকবীর। মোহাম্মদ আলী মন্ডল বলুন জিন্দাবাদ, 1000 টাকা বলুন মারহাবা, আল্লাহ দান কবুল করুন। সকলে বলুন আমিন। আমার ভাইরা আরিফা, আরিফা ঢালি, তিনি 1000 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন। নারায় তাকবীর। 1000 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহ তাকে কবুল করে নিন। আমার মা বোনেরা 20-50-100-10-20 বিভিন্ন দিয়ে একসঙ্গে মিলে বেশ কিছু নগদ পয়সা পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ মেয়েদের দান কবুল করুন, এদের আসলে বরকত দিন, স্বামী সংসারে উন্নতি দিন, এও কাল পরকালে ভালো দান করবেন। হযরতে মা খাদিজা মায়েশার সঙ্গে হাসর করাবেন। সকলে বলুন আমিন। জোরে বলুন আমিন। নারা তাকবীর। মা বোনেরা বলুন জিন্দাবাদ, মা বোনেরা বলুন জিন্দাবাদ, মা বোনেরা বলুন জিন্দাবাদ। নারা তাকবীর। আসেন ময়নউদ্দিন মোল্লা, মোল্লা তার মা মারা গেছে, উনি মারা গেছে, তার মা দিয়েছে, মা দিয়েছে 100 টাকা দিয়েছে। আল্লাহ দান কবুল করুন, ছেলে জীবনের অপরাধ ক্ষমা করুন, কবরকে বেশতের বাগান বানিয়ে দিন। সকলে বলুন আমিন। আসেন আর কে আছেন, টপ টপ করে চলে আসেন। আয়ুব ঢালি অসুস্থ, তার অসুস্থতা থেকে সুস্থতার জন্য 500 টাকা দিয়েছে। ময়নউদ্দিন ঢালি দিয়েছে, আল্লাহ দান কবুল করুন, বেমারি থেকে সেবায় কল্যাণ দিয়ে বাড়ির মানুষের মুখে হাসি ফুটিয়ে দিন। সকলে বলেন আমিন। আমার ভাইরা আর কে কে আছেন, মা বোনেরা যারা বাইরে আছেন, চোখের আড়ালে আছেন, আর যদি কিছু এখনো কাপড়ের আছে মনে থাকে, টপ টপ করে পাঠিয়ে দিন, টপ টপ করে পাঠিয়ে দিন। রশিদা সর্দার 500,
হাসান সাদ্দার 500, আরবিনা মোল্লা 500, রহিম আলী মোল্লা 500, হাবিবা ঢালি 500, মেহেরুন মোল্লা 500, আমার মা বোনেরা 500 করে বেশ কয়েকজন দিয়েছেন। আল্লাহ মায়েদের দান কবুল করে নিন। সকলে বলুন আমিন, সকলে বলুন আমিন। আজিত মোল্লা তিনি 1000 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন। নারায়ে তাকবীর, আল্লাহ দান কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, সংসার জীবনকে সুখে পরিচালনা করুন। একজন পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, তার আত্মার কল্যাণের জন্য 50 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ তার কবুল করুন। আজ থেকে কিয়ামত পর্যন্ত তার কবরে সৎকার জারিয়া চালু করুন। সকলে বলুন আমিন। বলে আর কে কে আছেন, আর কে কে আছেন নাম লেখানোর জন্য? এখনই দিতে হবে, শুধু নাম লিখে দেন। আর কোরআন সত্য কিনা একটু এখানে 1 বছরের জন্য প্রমাণ করে নেন। আল্লাহ বলছেন 1 টাকা জমা করলে 10 টাকার লাভ আমি হাতে হাতে দেখাই। যদি বলেন কোরআন মিথ্যা তাহলে দিতে হবে না। আর যদি কোরআন সত্য বিশ্বাস করে একটু নাম লিখিয়ে দেখেন, আল্লাহ পাক আপনার ব্যবসায় কারবারে চাষে দিন মজুরিতে কেমন বরকত দান করেন। কোরআন কি আমার পর্যন্ত মিথ্যা হবে না, সত্য হিসাবে বিবেচিত হয়ে আছে। এবং সাব্বাজ আলী সর্দার তিনি 1000 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তার আপনজন যারা কবরস্থ হয়ে আছে তাদের কবরে আল্লাহ জান্নাতি নেমাত চালু করে দিন। সকলে বলুন আমিন, সকলে বলুন আমিন। মোহাম্মদ একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইজুল ঢালি 1000 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহ তার প্রতিশ্রুতি কবুল করুন। ব্যবসায় কারবারে চাষে দিন মজুরি বরকত দিন, হাড়িতে দানা দানে উন্নতি দিন। আপনজন যারা কবরস্থে আছে তাদের কবরে সৎকার জারিয়া আজ রাত থেকে চালু করে দিন। সকলে বলুন আমিন। আমার ভাইরা আর কে কে আছেন, আসেন। লতিফ ঢালি দাদির আত্মার কল্যাণের জন্য 1000 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহ দান কবুল করুন। দাদির জীবনের অপরাধ ক্ষমা করুন, কে আমার পর্যন্ত কবরকে বেশতের বাগান বানিয়ে দিয়ে জান্নাতের নাজনেমাত চালু করে দিন। সকলে বলুন আমিন। ইলিয়াস, ইলিয়াস মোল্লা তিনি 500 টাকার প্রতিশ্রুতি দিলেন, আল্লাহ তার প্রতিশ্রুতি পূর্ণ করার তৌফিক দেবেন, দানকে কবুল করুন, আপনজনের কবরে সৎকার জারিয়া চালু করে দিন। সকলে বলুন আমিন। কুতুব ঢালি তিনি বলছেন আমি 1000 টাকার প্রতিশ্রুতি দিলাম, নারায়ে তাকবীর। কুতুব ঢালি বলুন জিন্দাবাদ, 1000 টাকা বলুন মারহাবা, আল্লাহ তার কবুল করে নিন। সকলে বলুন আমিন। আসে আসে কি নাম, হবিবর শেখ পাশা, আর সরফুদ্দিন, সরফুদ্দিন মন্ডল তিনি দিচ্ছেন 500, দুইজনে 500 করে 1000 টাকা, আল্লাহ দুইজনে দান কবুল করুন। ব্যবসায় কারবারে দিন মজুরিতে বরকত দিন, হাড়ি তানাতে উন্নতি দিন, আপনজনের কবরকে গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। সকলে বলুন আমিন। বলেন আর কে আছেন, আর কে আছেন নাম লেখানোর জন্য? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আস সাদাকাতু তারাদ্দুল বালা, দান সৎকার যারা করে বালা মুসিবত আল্লাহ দূর করেন, রোগ বেমারি থেকে নিষ্কৃতি দেন, সংসারকে সুখের বানিয়ে দেন। সকলে বলি আমিন। এজন্য আল্লাহর ব্যাংকের বইতে একটু নাম লিখে দেখেন, আল্লাহ বালা মুসিবত থেকে নিষ্কৃতি দেবেন, সংসারে হাড়িতে দানা দানা বরকত দেবেন, রোগ বেমারি থেকে নিষ্কৃতির ব্যবস্থা করবেন। নবীজির কথা যেমন সত্য, কোরআনের কথাও তেমন সত্য। সবিকুল ঢালি শেষ বেলা তিনি বলছেন আমি 2000 টাকার প্রতিশ্রুতি দিলাম, নারায়ে তাকবীর। সবিকুল ঢালি বলেন জিন্দাবাদ, 2000 টাকা বলেন মারহাবা, আল্লাহ তার কবুল করে নিন। সকলে বলেন আমিন। বলে
আর কে আছেন বলেন? 500 হাজার 2000 আমার আফসার ভাই, তিনি তার তিন কন্যার নামে কত 500 করে 1500 টাকা তিন মেয়ের নামে দান করছেন। নারায় তাকবীর। আমার আফসার ভাই বলেন জিন্দাবাদ। তিন মেয়ের নামে 1500 বলেন মারহাবা। সাইফউদ্দিন ঢালি, তিনি বলছেন আমি 500 টাকার প্রতিশ্রুতি দিলাম, আল্লাহ তার প্রতিশ্রুতিকে পূর্ণ করার তৌফিক দেবেন, ব্যবসায় কারবারে চাষে বরকত দেবেন। সকলে বলেন আমিন। জুলফিকার শেখ, তার দাদু মুসলিম, মুসলিম শেখ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার আত্মার কল্যাণের জন্য 500 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ দান কবুল করুন, কবরে আজাব বন্ধ করুন, জান্নাতে নাজ নেমাত চালু করে দিন। সকলে বলুন আমিন। আমার ভাইরা ইউনুস আলী মোল্লা, তিনি 500 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন। নারায় তাকবীর। আল্লাহ দান কবুল করুন, উদ্দেশ্য সফল করুন। বলেন আর কে আছে? রমজান ঢালি, তিনি বলছেন আমি 1000 টাকার প্রতিশ্রুতি দিলাম। নারায় তাকবীর। রমজান ঢালি বলুন জিন্দাবাদ। 1000 টাকা বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করে নিন। সকলে বলুন আমিন। বলেন আর কে আছে নাম লেখানোর জন্য? ইমা হাসান হোসেনের সাফাত, বিশ্ব নবীর সাফাত নসিবে জোটানোর জন্য হাসরের মাঠে, কেয়ামতের মাঠে এই দানের ওসিলা করে আল্লাহ পাক সকল বিপদ মুসিবত থেকে 50,000 বছরের লম্বা দিন সূর্যের রৌদ্র থেকে যেন নিষ্কৃতির ব্যবস্থা করেন। সকলে বলুন আমিন। বলেন আর কে আছে? ইউনিস মোল্লা, তিনি বলছেন আমি 500 টাকার প্রতিশ্রুতি দিলাম, আল্লাহ তার প্রতিশ্রুতি পূর্ণ তৌফিক দেবেন, দানকে কবুল করে নিন। সকলে বলুন আমিন। সবাই একটু দাঁড়িয়ে যান, নবীজির দরবারে সোনার মদিনায় একটু সালাম পেশ করে নেই, উঠে দাঁড়িয়ে যান। ইয়া নবী, তলাল বদরু আলাইনা মিন সানি ইয়াতিল বিদাই ওয়াজাবা শুকুরু আলাইনা মাদা লিল্লাহ হে দাই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ নবীজি আব্বা আব্দুল্লাহ রাসূলুল্লাহ আম্মা আমিনা হাবিবের দুদুমা হালিমা দয়ার নবী রওজা মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম সালাম। চাঁদ সুরজ আকাশে আসে, সে আলোয় হৃদয়ে নাহাসে, এলে তাই হে নবরবি মানবে মনে আকাশে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লাম দায়মান আবাদা আলা নবিকা কারিকাল কি পল্লবি ভেজা রব্বের দরুদ ও সালাম বারবার চেয়ে যা নবী পার।